আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি অগ্রণী মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস 2 এর অনলাইন ভিত্তিক ক্লাস অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সবাই খুব সুন্দরভাবে তোমাদের বাড়ির পড়া শিখছো এবং হোমওয়ার্ক যেটা আছে সেটা করছো। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমরা শিখেছো গত ক্লাসে তোমরা শিখেছো খতম নবুয়াত এবং খতম নবুয়াতের দলিল প্রমাণ কোরআন ও হাদিসের ভিত্তিতে এবং যৌক্তিক দলিল শিখেছো। তো আজকের ক্লাসে আমরা শিখব আখিরাত পার্ট 6, প্রথম অধ্যায় পার্ট 6 আখিরাত। প্রিয় শিক্ষার্থীরা, আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন, বাংলা ভাষায় একে পরকাল বলা হয়। ইসলামী পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে নতুন জীবন শুরু হয় তাই পরকাল বা আখিরাত। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, এটি অনন্ত ও চিরস্থায়ী জীবন। আখিরাত বা পরকালের দুটি পর্যায় রয়েছে, একটি হলো বারজাক আর একটি হলো কিয়ামত। বারজাক হলো দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারজাক বলে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, মানুষের মৃত্যু থেকে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বারজাক বলে। এটি কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা স্বরূপ। মানুষের মৃত্যুর পর এ জীবনে শুরু হয়, আল্লাহ তাআলা বলেন ওয়ামিউরাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থ আর তাদের সামনে রয়েছে বারজাখ যা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে, সূরা আল মুমিনুন আয়াত 100। প্রিয় শিক্ষার্থীরা, বারজাখ হলো কবরের জীবন, এটি আখিরাতের সর্বপ্রথম পর্যায়। বারজাখ জীবনে মানুষ দুনিয়ার ভালো আমলের কারণে শান্তি ভোগ করবে আর খারাপ আমলের জন্য শাস্তি ভোগ করবে। সবাই পরের পৃষ্ঠায় যাও। তো আখিরাতের দুটি পর্যায়ের একটি ছিল বারজাখ, আরেকটি হলো কিয়ামত। কিয়ামত অর্থ দণ্ডায়মান হওয়া তথা উঠা। ইসলামী পরিভাষায় কবর থেকে মানুষ উঠে সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তাই একে বলা হয় কিয়ামত। কিয়ামতে মানুষকে পুনরুজ্জীবিত করা হবে, এরপর নেককারদের জান্নাতে এবং পাপীদের জাহান্নামে প্রবেশ করানো হবে। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব, এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় আসে আখিরাতে বিশ্বাস করলে কী উপকার, না বিশ্বাস করলে কী অপকার, বা আখিরাতে বিশ্বাস করার কারণে তুমি কী করবে, এরকম অনেক প্রশ্ন থাকবে। তো সবাই মনোযোগ দিয়ে দেখো, আখিরাত আকাইদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতের প্রতি ঈমান আনা অপরিহার্য, আখিরাতে বিশ্বাস না করলে মানুষ ঈমানদার হতে পারে না। মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থ আর তারা মুত্তাকিগণ আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সূরা আল বাকার আয়াত 4। আখিরাতের বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে, এর ফলে মানুষ উত্তম চরিত্র ও নৈতিকতার গুণাবলী অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতু ওয়া হুম মুস্তাকবিরুন, অর্থ আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারী, সূরা আন-নাহল আয়াত 22। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ দুনিয়াকেই সব কিছু মনে করে, ফলে যে কোনো উপায়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়। অন্যায়, অত্যাচার, অনৈতিক কার্যকলাপ সব কিছুই তার দ্বারা সংঘটিত হয়, যে কোনো পাপ করতে সে দ্বিধাবোধ করে না। আখিরাতে বিশ্বাস মানুষকে এরূপ কাজ থেকে বিরত রাখে এবং পবিত্র করে তোলে। সুতরাং আমরা আখিরাতে বিশ্বাস করব এবং নৈতিক ও পুত পবিত্র জীবনযাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আখিরাতের পরিচয়, আখিরাতের দুইটি পর্যায় এবং আখিরাতে বিশ্বাসের গুরুত্ব এটি খুব ভালো করে শিখবে। তো সবাই ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।